সাবমেরিন টাইটান কোন সর্বনাশ অভিশাপ নিয়ে নেমেছিল জলে? গোটা বিশ্ব জুড়ে এখন সরগোলে একটাই টপিকে, কত টাকা খরচ করে মৃত্যুর মুখে গিয়েছিলেন যাত্রীরা? ভুল বোঝানো হয়েছিল? পাকিস্তানের বিলিয়নিয়ার বাবা ছেলের ভয়ানক পরিণতি শুনলে আপনার চোখে জল আসবে। এমন অ্যাডভেঞ্চার করার আগে এবার বোধহয় 100 বার ভাববে মানুষ। একটা ডিসিশন, অ্যাডভেঞ্চারের অদম্য নেশা, আর তারপর ভয়ানক পরিণতি। টাইটান ডুবোযানটির ছিল না কোনো নিরাপত্তা সার্টিফিকেট, লুকিয়ে গিয়েছিল সংস্থা ওশন গেট। ভাবুন তো, নিজের শেষ চোখের সামনে দেখেও কোনো উপায় ছিল না তাদের বাঁচার। কতটা ছটফট করেছিল এতগুলো প্রাণ! গোটা বিশ্ব এখন চর্চা করছে এই টাইটানকে নিয়ে। সাবমেরিন টাইটানের সঙ্গে যা ঘটল আসল কাহিনীটা আপনি জানেন? না জানলে আজকে জেনে নিন। অনেকেই বলছেন টাইটানিকের অভিশাপেই বিস্ফোরণ হয়ে গেল সাবমেরিন টাইটানের। সাবমেরিন নয়, সাবমার্সিবল ছিল টাইটান। মেক্সিকান এক পর্যটক নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলে বলছেন, টাইটানের মতো ছোট ডুবোযান নিয়ে সাগরের এত গভীরে যাওয়াটা মারাত্মক বিপজ্জনক। 2000-এর বেশি যাত্রী নিয়ে 1912 সালে ডুবে যায় টাইটানিক। অনেকেই সিনেমা দেখেছেন, কিন্তু তার রহস্য জানতে আজও বহু মানুষ উৎসুক। দেখুন না সেই উৎসুক হওয়ার কতটা ভয়ানক পরিণতি হলো। সাবমেরিন টাইটান চালাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশন গেট প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, সঙ্গে অভিযাত্রী পাকিস্তানি বিলিয়নিয়ার শাহজাদা দাউদ এবং তার 19 বছরের ছেলে সুলেমান দাউদ। সুলেমান নাকি যেতেই চাননি এই অভিযানে, তবে তার টাইটানিক নিয়ে অবসেসড বাবার আবদার রাখতেই তিনিও নিয়েছিলেন রিস্ক। 58 বছর বয়সী হ্যামিস হার্ডিং একজন ব্রিটিশ অভিযাত্রী, 77 বছর বয়সী পল অরি নাজোলে ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি, এরাই ছিলেন টাইটান সাবমার্সিবলে। গুনে গুনে এক একজনের 2.5 কোটি টাকা খরচ, 2.5 কোটি টাকা খরচ করে তারা নিজেদের জীবনের শেষ ডাকলেন। টাইটান সাবমার্সিবলে চড়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিখোঁজ হয়েছিলেন এই 5 পর্যটক। তারা জানতেন না কত বড় ফল রয়েছে টাইটান ডুবোযানে। বিশেষজ্ঞরা বলছেন টাইটান একটা পরীক্ষামূলক ডুবোযান ছিল যা কোনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। এতে আপনার শারীরিক ইঞ্জুরি, মানসিক ট্রমা বা আপনার মৃত্যুর কারণও হতে পারে। যাত্রা শুরুর আগে এরকম বন্ডেই স্বাক্ষর করতে হয় যাত্রীদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন জলের এতটাই নিচে চলে গিয়েছিল এই জলযান যে জলের চাপেই এটা তুবড়ে যায়। ভেতরে কৃত্রিমভাবে যে চাপ নিয়ন্ত্রণ করা হয় সেটার ভারসাম্য রাখতে পারে না তা জলের চাপের সঙ্গে। বলতে পারেন সেই কারণেই কয়েক সেকেন্ডের মধ্যে দুমড়ে যায়, ভেঙে যায় এই যান। জীবনের শেষ কতটা বিভৎস হতে পারে এটাই বোধহয় তার জ্বলন্ত নজির। সাগরের 4000 মিটার গভীরতায় ডুব দেওয়ার সক্ষমতা আছে বিশ্বের মাত্র 10টা সাবমার্সিবলের, টাইটান তাদের মধ্যে একটা হলেও। এর কোনো নিরাপত্তা সার্টিফিকেট ছিল না। কতটা রিস্ক নেওয়া হয়েছিল এই খাতের বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে এটা মারাত্মক বিপজ্জনক। অনেকেই বলছেন এই জন্যই বোধহয় বেশি কৌতূহল ভালো নয়। কৌতূহল যে অনেক সময় এতটা মারাত্মক হয়ে দাঁড়ায় টাইটান তার জ্বলন্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।